ট্যুর প্ল্যান বললেও আমাদের এই ভিডিওকে শুধুমাত্র ট্যুর প্ল্যান না বলে ট্যুর গাইড বলাই বেশি যুক্তিযুক্ত হবে। কেননা এই ভিডিও থেকে ধারণা নিয়ে এবং আমাদের আগের দুটি টপ টেন ভিডিও থেকে সমস্ত ট্রাভেল ডেস্টিনেশনগুলোর লিস্ট বানিয়ে আপনি আপনার নিজের প্ল্যানটি নিজের মতো করেই বানাতে পারবেন। শুধুমাত্র এবছরই নয়, 3-4 বছর পরেও যদি আমাদের এই ভিডিও দেখছেন, তাহলে আমাদের এই ভিডিও আপনাকে একটি পরিষ্কার ধারণা দিতে সক্ষম। আমরা আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্টে প্রশ্ন করুন, আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দুটো টপ টেন ভিডিও যা দেখে আপনারা ট্রাভেল ডেস্টিনেশনগুলোর লিস্ট বানাবেন, সেই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। শুধুমাত্র ভিডিও বানাতে হবে বলে আমরা আমাদের প্রিয় দর্শকদের জাস্ট কোনো একটা ভিডিও বানিয়ে প্রেজেন্ট করছি না, আমাদের এই টপ টেন ভিডিওগুলো অনেক অনুসন্ধান করে বানাচ্ছি এবং এর জন্য আমরা মোট 2 বার দার্জিলিং ট্যুর করেছি। এই ভিডিওগুলির মাধ্যমে আপনার সমস্ত রকম জিজ্ঞাসার উত্তর দিতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে। কোনো কিছু প্ল্যান আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো ট্রেন। অকারণে ট্রেনের টাইম টেবিল আলোচনা করে ভিডিওটিকে বড় বানাচ্ছি না। এই ভিডিওতে কেবলমাত্র টিকিট বুকিং এর আগে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেই বিষয়গুলি আলোচনা করছি। ট্রেনের টাইম বা ভাড়া সম্বন্ধীয় কোনো ধারণা যদি চান, আগে একটি ভিডিও বানিয়েছিলাম, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আসুন যে যে বিষয়গুলো মাথায় রেখে টিকিট বুকিং করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করে নিই। আপনি যে ট্রেনে আসছেন তা NGP বা শিলিগুড়িতে পৌঁছানোর সময় যদি সকাল 9টা থেকে 10টার মধ্যে হয়, তাহলে আপনি ওই দিনই কার্শিয়াং হয়ে সাইট সিন করতে করতে দার্জিলিং পৌঁছে যাবেন। সেক্ষেত্রে আপনি NGP পৌঁছানোর দিন থেকে 6ষ্ঠ দিন রাত্রি 8:30 পর রিটার্ন টিকিট কাটুন। উদাহরণ হিসাবে বলি, ধরুন আপনি 1 তারিখ সকাল 10টার আগে ঢুকছেন, তাহলে আপনি 6 তারিখ রাত্রি 8:30 পর রিটার্ন টিকিট কাটুন। কিন্তু সমস্যা একটি আছে, প্রায় সব ট্রেনেই লেট করার সম্ভাবনা থাকে। শিয়ালদা বা হাওড়া থেকে যেসব ট্রেনগুলি আসছে সেগুলি খুব বেশি লেট করে না, আর লেট করলেও 1 থেকে 2 ঘন্টার মতো। কিন্তু খড়গপুর হয়ে সাউথের যে ট্রেনগুলি NGP আসছে সেগুলি প্রায় 3 থেকে 4 ঘন্টা লেট করে। এই সব বিষয় বিচার করে বলবো, আপনি যদি 1 তারিখ NGP বা শিলিগুড়ি পৌঁছচ্ছেন, তাহলে 7 তারিখ রাত্রি 8:30 পর রিটার্ন টিকিট কাটুন। আসুন এবারে হোটেলের বিষয়ে আলোচনা করে নিই। দার্জিলিং এ হোমস্টে বা হোটেলের সংখ্যা প্রচুর, অনলাইনে হোটেল বুকিং করার সেরকম কোনো প্রয়োজন নেই। তবে ধরুন আপনি অক্টোবর নভেম্বরের মতো পিক সিজনে আসছেন, সুরক্ষার জন্য আপনি আগেভাগে অনলাইনেই হোটেল বুক করে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি শিলিগুড়ি পৌঁছানোর পরেই হোটেল বুকিং করুন। কেননা আপনি দার্জিলিং কবে পৌঁছচ্ছেন সেটা নিশ্চিত হতে পারবেন আপনি NGP বা শিলিগুড়ি পৌঁছানোর পরেই। তবে আপনি যে ট্রেনে আসছেন সেই ট্রেন NGP পৌঁছানোর সময় যদি দুপুর 12টা 1টা বা তারও পরে হয়, সেক্ষেত্রে আপনি যেদিন NGP পৌঁছচ্ছেন তার পরের দিনের জন্য দার্জিলিংয়ে নিশ্চিন্তে হোটেল বুকিং করে রাখতে পারেন। আপনি যদি সাইট সিন করতে করতে দার্জিলিং যেতে চাইছেন, তাহলে 12টা 1টার পর সাইট সিন করতে করতে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করা মোটেও ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে যেদিন NGP পৌঁছচ্ছেন তার পরের দিনে দার্জিলিং এর কোনো হোটেল বুক করুন। যদি আপনি দামি হোটেল বুক করেন তাহলেই কেবলমাত্র অনলাইনে হোটেল বুকিং করুন। দামি হোটেলের ক্ষেত্রে অনেক সময় রেটটা অনলাইনে একটু কম পড়ে, যতটা ওরা দেখায় ততটা না হলেও কিছুটা কম হয়। কিন্তু 1000 বা 1200 টাকায় কম বাজেটের যদি কোনো হোটেল বুকিং করেন, সেক্ষেত্রে আমার মতো তিক্ত অভিজ্ঞতা হতে পারে, তাই কম বাজেটের হোটেল অনলাইনে বুক করার পক্ষপাতী আমি নই। আর নিতান্ত করলেও কেবলমাত্র 1 রাতের জন্য করুন। আমি হোটেলটি কেবলমাত্র 1 রাতের জন্য বুক করার কথা এই কারণেই বলছি, প্রথম দিনে আমাদের দেওয়া প্ল্যান অনুসারে আপনি সকাল 11টার দিকে সাইট সিন করতে বেরোবেন। আপনি অনলাইনে যে হোটেলটি বুক করেছেন সেই হোটেলটি যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু ধরুন আপনার অনলাইনে যে হোটেলটি বুক করেছেন সেই হোটেলটি আপনার পছন্দ হলো না, সেক্ষেত্রে আপনি সকাল 9টার দিকে অন্য হোটেলে গিয়ে কথা বলে আসুন। তারপর যখন যে গাড়িতে করে সাইট সিন করতে বেরোবেন সেই গাড়িতেই লাগেজ তুলে হোটেলটি শিফট করে নিন। আপনি যদি কম বাজেটে হোটেল চান দার্জিলিংয়ে, তাহলে চকবাজারে বা দার্জিলিং স্টেশনের কাছে খুব কম দামে হোটেল পেয়ে যাবেন। চকবাজারের দিকটা রেকমেন্ড করব না, কেননা মেলের থেকে দূরত্ব অনেকটাই। তবে কম খরচে হোটেল চাইলে স্টেশনের কাছে হোটেল নিতে পারেন, ওখান থেকে মেল হেঁটে যাওয়া যায়। এই স্টেশনের কাছে হোটেলগুলোতে একটা সমস্যা অবশ্য হবে, কেননা এদের বাথরুমে গিজার নেই, তবে স্নানের জন্য বালতিতে করে গরম জল ওরা দিয়ে যায়। গিজার নিতান্তই প্রয়োজন হলে আপনাকে বাজেটটা একটু বাড়াতে হবে। স্টেশন থেকে মেলের দিকে কিছুটা এগিয়ে যান, ওখানে 1500 টাকার মধ্যে মিডিয়াম বাজেটে ভালো মানের রুম পেয়ে যাবেন।
আর কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম পেতে চাইলে আপনার বাজেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমার মতে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমের দরকার নেই, কেননা রাত্রি ছাড়া আপনি রুমে থাকার বিশেষ সময় পাবেন না। তবে হ্যাঁ, সকালবেলা চায়ের কাপ হাতে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটা অবশ্যই পাবেন। আর ধরুন আপনি হয়তো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নিলেন না, কিন্তু মেলের খুব কাছে বা মেলের পাশে হোটেল নিতে চান, সেক্ষেত্রে রুমের বাজেট 2000 বা তার বেশি রাখতে হবে। আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম, আপনারা যে যার বাজেট আর পছন্দ অনুসারে প্ল্যান করুন। বাজেট আপনার কাছে কোনো সমস্যা না হয়ে থাকলে সোজা চলে যান সোনার বাংলা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম বা ডুপ্লেক্স সুইটে, ভাড়া 5-7 হাজার টাকার মতো। আর এই হোটেলে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নয়, এই রকম রুমের ভাড়া ওই 4000 টাকার মতো। রুম এবং সার্ভিস দুটোই হাই কোয়ালিটির। আমি দ্বিতীয়বার এই সোনার বাংলা হোটেলে ছিলাম রিভিউ মানাবার জন্য, সময় করে সেই ভিডিও দিয়ে দেব। এই ধরনের কোনো হোটেল যদি আপনি বুক করতে চান তাহলে নিশ্চিন্তে অনলাইনে বুক করতে পারেন। চলুন এবারে গাড়ি ভাড়ার বিষয়টি একটু আলোচনা করে নিই। আপনাকে প্রথমে যে কাজটি করে রাখতে হবে তা হলো ভিডিও দেখে ট্রাভেল ডেস্টিনেশনগুলোর লিস্ট আগের থেকে বানিয়ে রাখতে হবে, এবং ড্রাইভারের সঙ্গে দরদাম করার আগে সেই লিস্টটি ড্রাইভারকে ধরিয়ে তারপর দরদাম করুন। আপনি যদি আগের থেকে লিস্ট ধরিয়ে না দেন, ড্রাইভাররা তাদের নিজেদের সুবিধে মতো কিছু কিছু ডেস্টিনেশন আপনাকে দেখিয়ে আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে, সব ডেস্টিনেশন তারা কভার করবে না। ধরুন আপনি প্রথম দিন ভায়া কার্সিয়াং হয়ে সাইট সিন করতে করতে আপনি দার্জিলিং যাচ্ছেন, তাহলে ভায়া কার্সিয়াং হয়ে টপ 5 এবং টপ 5 ছাড়াও আরও যা যা ডেস্টিনেশনগুলোর কথা আমরা ভিডিওতে বলেছি সব ডেস্টিনেশনগুলো একটা লিস্টে লিখুন, তারপর ড্রাইভারকে ধরিয়ে দরদাম করুন। দার্জিলিংয়ে প্রথম দিনে কোন কোন জায়গা ঘুরবেন, বা দ্বিতীয় দিনে কোন কোন জায়গা ঘুরবেন, বা মিরিক হয়ে যেদিন ফিরে আসবেন সেদিন কোন কোন জায়গা ভিজিট করে ফিরে আসবেন, টোটাল 4 লিস্ট তৈরি করুন। আর প্রত্যেকবারই গাড়ি বুক করার আগে ড্রাইভারকে লিস্ট ধরিয়ে দিন, লিস্ট ধরিয়ে তারপর দরদাম করুন। আমাদের এই দুটো টপ 10 ভিডিওর মধ্যেই আপনি সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবেন। আমাদের এই দুটো ভিডিও দেখে আপনি যদি লিস্ট বানান আপনার একটি জায়গাও মিস হবে না। আর আমাদের ভিডিওতে বলা সময়টি অবশ্যই মেনটেন করবেন, যেমন আপনি যেদিন কার্সিয়াং হয়ে সাইট সিন করতে করতে দার্জিলিং যাবেন সেদিন অবশ্যই সকাল 9 মধ্যে বেরোন। আবার যেদিন দার্জিলিং থেকে হচ্ছে সাইট সিন করতে করতে মিরিক হয়ে আপনি আবার NGP পৌঁছবেন সেদিনও সকাল 9 মধ্যেই আপনি বেরিয়ে পড়ুন, তা না হলে সব ডেস্টিনেশনগুলো আপনি কভার করতে পারবেন না। সেই রকম আমাদের প্ল্যান অনুসারে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার জন্য আপনার 2 গাড়ি লাগবে। প্রথম দিন আপনি 11টার দিকে বেরোবেন, আর দ্বিতীয় দিন তো আপনাকে ভোর 4 আগে বেরিয়ে পড়তে হবে, কেননা সেদিন টাইগার হিলে সূর্যোদয় দেখবেন। এবারে চলে আসি গাড়ি ভাড়া কীরকম কী পড়তে পারে সেই বিষয়ে। আপনি যদি সাইট সিন না করে সোজাসুজি দার্জিলিং যান তাহলে 4-seater স্যাডান গাড়িতে দার্জিলিং যাওয়ার ভাড়া 2500 টাকা, কিন্তু আপনি যদি সমস্ত সাইট সিন করতে করতে কার্সিয়াং হয়ে দার্জিলিং যান সেক্ষেত্রে 4-seater স্যাডান গাড়ির ভাড়া 4000 টাকার মতো। এই গাড়ির ভাড়া 100-200 টাকা কম বেশি হলে আপনি অবশ্যই বুক করে নিতে পারেন, কিন্তু আমার বলা এই প্রাইসের থেকে যদি খুব বেশি কোনো ড্রাইভার আপনাকে দাবি করে থাকে তাহলে ওই ড্রাইভারকে ছেড়ে আপনি অন্য কারোর সাথে কথা বলুন। যথারীতি মিরিক হয়ে 4-seater স্যাডান গাড়িতে সমস্ত সাইট সিন করতে করতে ফিরে আসার ভাড়াও ওই 4000 টাকার মতোই। আমাদের প্ল্যান অনুসারে প্রথম দিনে আমরা যেসব ডেস্টিনেশনগুলো কভার করব সেগুলোর ক্ষেত্রে গাড়িকে খুব বেশি রান করতে হবে না, কিন্তু আপনার জন্য গাড়িকে প্রায় সারাদিন ওয়েট করতে হবে, তাই সেক্ষেত্রে আপনার গাড়ির ভাড়া দার্জিলিংয়ে ওই 1500-2000 মধ্যে থাকবে। আর দ্বিতীয় দিন যেদিন টাইগার হিল ভিজিট করতে যাবেন সকালবেলায়, আর বিকেলবেলায় হ্যাপি ভ্যালি টি গার্ডেন যাবেন, সেই দিন গাড়ির ভাড়া আপনার 3-3500 টাকার মধ্যেই থাকবে। আমি যে গাড়ি ভাড়াগুলো বললাম এগুলো প্রত্যেকই 4-seater ওই স্যাডান ডিজার টাইপের গাড়ির ভাড়া। এবারে আপনার ধরুন 4 নয়, আপনার টিমে 8 মেম্বার আছে, সেক্ষেত্রে তো আপনাকে বড় গাড়ি বুক করতে হবে। তো বড় গাড়ি বুক করতে গেলে ওই প্রতি ক্ষেত্রে এই ভাড়াটা ধরুন ওই 800-1200 টাকা বেশি পড়বে, কিন্তু 8 ক্ষেত্রে যেহেতু ভাড়াটা ভাগ হয়ে যাবে 8 টিমে গেলে কিন্তু আপনার গাড়ি ভাড়ার খরচ অনেকটাই পার হেড কমে যাবে। এবারে আসুন কি কি পদ্ধতি অবলম্বন করলে খরচটা একটু কম রাখা যায় সেই বিষয়টাও একটু আলোচনা করে নিই। দেখুন দার্জিলিং ভ্রমণের সবচেয়ে বেশি যে দুটি খরচ তার প্রথমটি গাড়ি ভাড়া আর দ্বিতীয়টি হলো হোটেল ভাড়া। কম খরচে দার্জিলিং ভ্রমণের ভিডিওগুলোতে মূলত গাড়ি ভাড়াটিকে ছেটে ফেলে শেয়ার গাড়ি বা বাসের খরচ দেখিয়ে খরচটিকে কম দেখানো হয়। আমি কিন্তু দর্শক বন্ধুদের বলবো, আপনি ঘুরতে বেরিয়েছেন, বাসে ট্রামে করে অফিস প্যাসেঞ্জারি করতে নয়, অনেক কিছু করবেন না। এইসব ভিডিওর পাল্লায় পড়ে খরচ কম রাখতে গিয়ে
আপনার সাধের দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতাটি তিক্ত করে বাড়ি ফিরবেন না। তার পরিবর্তে খরচ কম রাখার জন্য টিমের মেম্বারগুলির সংখ্যার দিকে একটু খেয়াল রাখুন। দুজন বা তিনজন মিলে যদি আপনারা ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে খরচ সবচেয়ে বেশি, কেননা গাড়ি ভাড়া জনপ্রতি বেশি পড়বে। তাই চেষ্টা করুন টিমটি চারজন বা সাত আটজনের করার। আটজনের টিমে গেলে আপনাদেরকে বড় গাড়ি বুক করতে হবে। গাড়ির ভাড়া 1,200 টাকা বেশি হলেও যেহেতু আটজনের মধ্যে সেটি সমানভাবে ভাগ হয়ে যাবে, তাই প্রতি ব্যক্তি পিছু খরচ অনেক কম হয়ে যাবে। তাই এই বিষয়টি মাথায় রাখুন যে দু তিনজনের টিমে যদি আপনি ঘুরতে যাচ্ছেন আপনার সেক্ষেত্রে খরচ সব থেকে বেশি হবে। 4-6 জনের টিমে ঘুরতে গেলে খরচ মাঝারি মানের, আর 8-9 জনের টিমে যদি আপনারা ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রতি ব্যক্তি পিছু খরচ সব থেকে কম। হোটেলে স্নান করা বা রাতে এসে ঘুমানো, এই ছাড়া খুব বেশিক্ষণ হোটেলে থাকার সুযোগ আপনি পাবেন না। আপনি যদি খরচ কম রাখতে চান সেক্ষেত্রে কম বাজেটের হোটেল বুক করাই বেস্ট আইডিয়া বলে আমার মনে হয়। আপনি যদি বাথরুমে গিজারটা একটু অ্যাডজাস্ট করতে পারেন, নিচ থেকে গরম জল এনে স্নান করতে পারেন, তাহলে স্টেশনের কাছের হোটেলগুলোই কম খরচের জন্য সব থেকে বেস্ট। আর নিতান্তই গিজারটি যদি অ্যাডজাস্ট করা সম্ভব না হয় তাহলে মেলের দিকে একটু এগিয়ে 1,500 টাকা বাজেটের মধ্যে কোনো রুম বুক করুন। এই প্ল্যানটিতে আরেকটি কথা বলে নেওয়া প্রয়োজন। ধরুন আপনি সকাল 11টার পরে NGP পৌঁছচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই দিনই সাইট সিন করতে করতে কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছানোর প্ল্যান করা ঠিক নয়। এক্ষেত্রে দুটো অপশন আছে, আপনি এর মধ্যে যে কোনো একটি করতে পারেন। একটি হলো প্রথম আপনি শিলিগুড়ি শহরের ভেতরের দিকে একটু এগিয়ে যান, 1,200 টাকার মধ্যে কোনো রুম বুক করুন এবং ওখানে রাতটা স্টে করে পরদিন সকাল সকাল গাড়ি বুক করে কার্শিয়াং হয়ে সাইট সিন করতে করতে দার্জিলিং পৌঁছে যান। আর দ্বিতীয় পয়েন্টটি, এটি অনেকেই পছন্দ করেন, কেননা অনেকেই মনে করেন আমি ঘুরতে এসেছি তাই ওই শিলিগুড়ি শহরের সমতলে আমি থাকবো না। তো আপনি যদি দুপুর 3টের আগেই পৌঁছে যান তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি গাড়ি বুক করে কার্শিয়াংয়ে কোনো হোমস্টে বা হোটেলে স্টে করুন, পরের দিন সকালে ওই কার্শিয়াংয়েই গাড়ি বুক করে কার্শিয়াংয়ের সমস্ত সাইট সিন করে দার্জিলিং পৌঁছে যান। তবে আপনি যদি NGP স্টে করে NGP থেকেই গাড়ি বুক করে কার্শিয়াংয়ে সাইট সিন করতে করতে দার্জিলিং যান সেক্ষেত্রে খরচটা আপনার একটু কম হবে। আর আপনি যদি প্রথম দিন গাড়ি বুক করে কার্শিয়াং যান, তারপর দ্বিতীয় দিন আবার ওখান থেকে গাড়ি বুক করে সাইট সিন করতে করতে দার্জিলিং যান সেক্ষেত্রে খরচটা কিন্তু একটু বেশি হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। NGP স্টেশনের পাশেও কিন্তু অনেক হোটেল আছে, কিন্তু এই হোটেলগুলোর রুমগুলো একটু ছোট ছোট, কেমন যেন ঘিঞ্জি মতো। তবে আপনি যদি বাজেট কম রাখতে চান এই স্টেশনের পাশের হোটেলগুলোতেও থাকতে পারেন, এখানে 700-800 টাকার মধ্যেই আপনি রুম পেয়ে যাবেন। চলুন এবার টোটাল কি খরচ খরচা হতে পারে সেই বিষয়টি একটু জেনে নিই। আমরা প্রথম দিন সকালে NGP পৌঁছানোর পর থেকে সপ্তম দিন সন্ধেবেলায় NGP ফিরে আসা পর্যন্ত যে খরচটা হবে সেই খরচের হিসেবটি এখানে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের দেওয়া প্ল্যান অনুসারে যদি আপনারা 4 জনের দলে যাচ্ছেন এবং স্টেশনের সামনে কম বাজেটের হোটেলে থাকছেন, তাহলে আপনাদের প্রতি ব্যক্তি পিছু খরচ হতে পারে 10-10,500 টাকা। আপনাদের যদি বাথরুমে গিজার কম্পালসারি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে মিডিয়াম বাজেটের হোটেলে থাকতে হবে। তো সেক্ষেত্রে পার ডে খরচ কমপক্ষে 1,500 টাকা পড়বে, তো সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 14,000 টাকার মতো। এটাই যদি আপনারা 8 জনের দলে যান তাহলে প্রতি ক্ষেত্রেই খরচ 1-1,500 টাকার মতো কম হয়ে যাবে। আপনাদের দলে 6 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তাকে হেড হিসেবে কাউন্ট করবেন না, কেননা 6 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে হোটেলে আপনাকে এক্সট্রা চার্জ দেওয়ার প্রয়োজন নেই। আর গাড়িতে যাতায়াত করার সময় 6 বছরের বাচ্চাকে কোলে বসিয়ে বা ওই সিটের মাঝে ছোটোখাটো গ্যাপে অ্যাডজাস্ট করে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আপনার বাচ্চার বয়স যদি 8-9 বছর বা তারও বেশি হয় এবং আপনার বাচ্চার জন্য আলাদা একটি সিটের ব্যবস্থা করতে হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চার খরচ অন্য একটি প্রাপ্তবয়স্ক মানুষের খরচের প্রায় সমানই হবে। সেক্ষেত্রে ওই বাচ্চাটিকে একটি হেড হিসেবে আপনাকে কাউন্ট করতেই হবে। আমাদের দেওয়া এই এস্টিমেটে আপনার বাড়ি থেকে NGP আসার যে ট্রেনের ভাড়া সেই ট্রেনের ভাড়া কিন্তু যুক্ত নেই, আর তার সাথে সাথে জয়রাইডের টিকিটের মূল্যও এখানে যুক্ত করা নেই, কেননা জয়রাইডের টিকিট দু রকমের হয়। ডিজেল ইঞ্জিনে যদি আপনি জয়রাইড করেন প্রতি ব্যক্তি পিছু আপনার টিকিটের মূল্য পড়বে 1,000 টাকা, আর যদি স্টিম ইঞ্জিনে জয়রাইড করেন প্রতি ব্যক্তি পিছু টিকিটের মূল্য পড়বে 1,500 টাকার মতো। আবার অন্যদিকে আপনি আপনার বাড়ি থেকে যে NGP আসছেন, আপনি কোন ক্লাসে আসছেন বা কোন ট্রেনে আসছেন তার উপরে আপনার টিকিটের মূল্য কম বেশি হবে, তাই ওই টিকিটের মূল্য এখানে যোগ করা নেই।
আমাদের দেওয়া এই এস্টিমেটে টোটাল 7 দিন 6 রাতের গাড়ি ভাড়া, হোটেল ভাড়া এবং খাওয়া খরচ যোগ করা আছে। আপনাদের কারো যদি ব্যক্তিগত অতিরিক্ত খরচ থেকে থাকে, তাহলে সেই অতিরিক্ত খরচের পরিমাণটা কত সেটা এর সঙ্গে যোগ করে নিতে হবে। বিশেষ কিছু বলার নেই। উইশ ইউ ফর এ হ্যাপি অ্যান্ড সেফ দার্জিলিং ট্যুর। সকলে ভালো থাকবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।